নিগনি মরা দরব বেচার দরে কি বেছে কংগ্রেসে? নগাঁও লোকসভা সমষ্টির সংখ্যালঘু এলাকাত মন্ত্রী পীযূষর মারাথন প্রচার, কংগ্রেসক কটু সমালোচনা মন্ত্রী পীযূষ হাজরিকার। নগাঁও জিকিম সকলোরে খুব ব্যাপক সঁহারি পাইছো, আর কংগ্রেস দলের উপর রাইজ বিতুষ্ট, কংগ্রেস দলক রাইজে ভোট দিব নোখোজে। আর যিগৰাকী কংগ্রেস দলের বর্তমান নগাঁওর সাংসদ তেখেতক সকলে অকমন্য বলে কয়, কটুয়ে নাহিল বলে কয়। নগাঁওর উন্নয়নের স্বার্থত বিজেপির প্রার্থী সুরেশ বরাক জয় করার আহ্বানে দেওবারে পাঁচখনক নির্বাচনী সভাত অংশগ্রহণ করে কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈর লগতে কংগ্রেস দলক কঠোর সমালোচনা করে মন্ত্রী পীযূষ হাজরিকায়। গুরুজনার জন্মস্থানের কাষতে রায়ডুঙিয়াত এক নির্বাচনী সভাত অংশগ্রহণ করে মন্ত্রীগিয়ে কলে, শ্রীমন্ত শঙ্করদেব আর গুরুনানক একে সময়তে জন্ম হয়েছে, পিছে পাঞ্জাবত গুরুনানকর নামত স্বর্ণ মন্দির হল, কিন্তু বটদ্রবাত কংগ্রেসে একু নকরিলে, বিজেপির সরকারেহে বটদ্রবাত গুরুজনার নামত প্রকল্প বনালে। আমি রাইজর কারণে কাম করছো, এই বরদুয়া থানখনে কিয়পরা কি পরিবর্তন হল? বরদুয়া থানখন এতিয়া সোমালে হপককে নতুনকে বহুদিনের পছত আইলে সোমালে চিনি পাব নয়, চিনি পাব নয় অবস্থা। গতি এই স্থানের কারণে 150 কোটি টকারে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মহাপুরুষ শঙ্করদেবর জন্মভূমি বা এই থানখনক আটক ধুনিয়াক সজাইছে। কংগ্রেসক মাফ খোঁজার প্রসঙ্গত মন্ত্রী হাজরিকায় কলে, কংগ্রেসক কি শর্তত মাফ খুঁজিল? যদি কংগ্রেসে গুরুজনার বাবে কিবা করেছে তেন্তে মই মাফ খুঁজি, ইয়ারপর ভোট নিবিচরাক গুছি যা। বিজেপিক রাইজে ভোট দিব, আর অকমন্য সাংসদ প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়াক নগাঁও রাইজে এবার ভোট নিদিয়ে। আনহাতে কংগ্রেসের সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে পীযূষ হাজরিকায় টকার পাহাড়ত বহি আছে বলে কটাক্ষ করার প্রত্যুত্তর দিলে মন্ত্রীগিয়ে। প্রদ্যুৎ বরদলৈয়ে যাবার লাহরীঘাটত ভোট ললে কিন্তু কাম একু নকরিলে, আমি লাহরীঘাটত ভোট পোৱা নাছিলো কিন্তু কাম বহুত করিল, সে এতিয়া মোক টার্গেট করেছে। আমি রাইজর লগত থাকো, লাহরীঘাটত মই ভোট পোৱা নাই, মই খেলা নাই, বিজেপিয়ে ভোট পোৱা নাই, তার গড়াখনিয়া প্রতিরোধ আমি করছো, তার মথাউরি আমি বনাইছো, ডিঙর মথাউরি ডিঙর গড়াখনিয়া প্রতিরোধ আমি করছো, তেও গতি লজ্জিত হয়েছে, গতি মোক টার্গেট নকরি তেও কবলগা আছে কি? যিমান টার্গেট নকরক আমি জিকিম তেও হারিব। রূপহীহাটর জুড়িয়াত সুরেশ বরার হয়ে নির্বাচনী প্রচার চলাই মন্ত্রী পীযূষ হাজরিকায় কয় যে সংখ্যালঘু সকলে বিজেপিক ভোট নিদিলেও সংখ্যালঘু এলাকার উন্নয়নের কাম সরকারে করব। ডিঙর মুয়ামারি বলে একটা জায়গাত ব্যাপক গড়াখনিয়া হয়েছিল, তাত কংগ্রেসে আগতে একু কাম নকরিলে, 38 কোটি টকার সেই কামখিনি আমি করল। আপনাদের চক, মায়ঙর পাভকাটির শিলঘাটলকে 150 কিলোমিটার মথাউরির পকীকরণ করছো, তার 80% সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চল পড়ে, এইবিল কংগ্রেসে কেউ করা নাছিল, আমি কাম করল। নগাঁওর নীলোৎপল বরা আর রূপহীহাটর মোজাম্মিল হক, নিউজ 18, নর্থ ইস্ট।